তাদের সেবার মান উন্নয়ন করতে হবে এবং সেবার মানকে আমরা উন্নত করতে হলে আমরা ক্যাটাগরি করে দেব অর্থাৎ এ ক্যাটাগরি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার বি ক্যাটাগরি সি ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা নির্ভর করবে তাদের ব্যবস্থাপনার উপরে তাদের হাসপাতালের বেড কতগুলো আছে যন্ত্রপাতি কতগুলো আছে ম্যান পাওয়ার কিরকম আছে এবং সেগুলোর উপরে ক্যাটাগরিটা আমরা নির্ণয় করে দেব এবং যে ক্যাটাগরিতে যে স্বাস্থ্যসেবা দেওয়ার উপযোগী যে প্রতিষ্ঠান তারা শুধু সেই স্বাস্থ্যসেবাই দিবে অন্য কোনো স্বাস্থ্যসেবা দিতে পারবে না যেমন অনেকে অপারেশন করে সিজার করে কিন্তু সিজার করার মতো সেই ক্লিনিক বা হাসপাতালের ব্যবস্থা সেইভাবে নাই তাদেরকে সিজার করা বা কোনো অপারেশন করতে দেওয়া যাবে না যারা হার্টের অপারেশন করবে সেই হার্টের অপারেশন করার জন্য যে সমস্ত যন্ত্রপাতি লাগে যে সমস্ত ব্যবস্থাপনা লাগে সেটা যে হাসপাতালে নাই তাদেরকে সেই বাইপাস অপারেশন করতে দেওয়া যাবে না এবং পাশাপাশি বিভিন্ন হাসপাতালের বিভিন্ন চার্জেস আছে ফিজ আছে সেটাকেও আমরা ওনাদের সাথে আলোচনা করে আমরা একটা নির্ধারণ করে দেওয়ার চেষ্টায় আছি আমরা কোনো কোনো হাসপাতালে দেখা যায় একটি বিশেষ পরীক্ষার জন্য 10,000 টাকা আবার ওই পরীক্ষার জন্য অন্য হাসপাতালে 50,000 টাকা এই যে বিরাট যে বৈষম্য এই বৈষম্যটাকে আমরা দূর করতে চাচ্ছি যাতে জনগণ প্রতারিত না হয় জনগণ না ঠকে আমাদের দরিদ্র জনগণ যাতে কষ্ট না পায় সঠিক চিকিৎসা পায় এবং সঠিক চিকিৎসার জন্য জানি তারা সঠিক মূল্যটা দেয় তারা বাড়তি মূল্য যাতে না দিতে হয় এবং আমরা এটাও চেষ্টা করছি যে আমাদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের মাধ্যমে বিদেশে যাওয়া কমে যাবে এখনও অনেক লোক বিদেশে চিকিৎসা নেয় এবং আমাদের কষ্টার্জিত যে বৈদেশিক মুদ্রা ব্যয় হয় সেটাও আমরা আশা করি আগামীতে কমবে মানে কয়েক বিলিয়ন ডলার বাইরে চলে যায় এই শুধু চিকিৎসা নেওয়ার জন্য আমরা যদি আমাদের দেশের স্বাস্থ্যসেবা আরও ভালো করতে পারি তাহলে লোক বাইরে যাবে না এবং এই টাকাটা দেশেই থাকবে যে তারা যাতে তাদের সাথে আলোচনা করেই আমরা ক্যাটাগরি নির্ধারণ করে দেব এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি তাদের সাথে আলোচনা করেই যে হাসপাতালে যে বিভিন্ন সার্ভিসের জন্য যে ফিজটা হবে সেটাও আমরা নির্ধারণ করে দেব এই বিষয়ে আমরা একমত হয়েছি এবং ইনশাআল্লাহ আমরা খুবই অল্প সময়ের মধ্যেই এই কাজটি আমরা করতে পারবো